আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগতম। সিলেটে প্রায় মেলা হয়ে থাকে, আজ দুপুরে মেলাতে গিয়েছিলাম। রোজা টাইম প্লাস দুপুরবেলা, এই জন্য একেবারেই ফাঁকা ছিল, বেশ নিলিবিলি ছিল। মেলা অবশ্য ইফতারির পর থেকেই জমে ওঠে এবং মাঝরাত পর্যন্ত চলে। আল্লাহর রহমতে অনেক কাপড় চুপড়ি আছে, তারপর দেখলে মন কিনতে চায়। কয়েকটা দোকান ঘুরে দেখলাম, ভালোই লাগলো, ফাঁকা থাকায় ঘুরে ঘুরে দেখতে সুবিধা হয়। আমার কাছে সব ফলই ভালো লাগে, তবে তরমুজটা একটু বেশি ভালো লাগে। রকমেলন আর বাঙ্গি আমার কাছে একই স্বাদের মনে হয়, কিন্তু দুঃখের বিষয় আমার দুই মেয়ের এক মেয়েও রকমেলন খায় না। কিন্তু আমার যে কোনো ফল দেখলেই, বিশেষ করে সিজনাল ফল, সেগুলো খুব খাওয়ার ইচ্ছা জাগে এবং আমি সেভাবেই খেয়ে থাকি। ধোয়া কাপড়গুলো একেবারেই গুছানো হয়নি, যার জন্য আমার বেড মেসিবাবু দখল করে আছেন। এখন কাপড়গুলো গুছিয়ে বেডটাকে সাহেববাবু করতে হবে। আমি আমার রেগুলার যে ড্রেসগুলো ইউজ করি ওগুলো আমার খাটের ড্রয়ারেই রাখি, কারণ আমার রুমে দুটো আলমারি আছে। তারপর যে জায়গাটা আছে ওটাতে ওয়ার্ড্রোব রাখা যায় না, কারণ ওই জায়গাটার এক সাইডে একটা পিলার আছে, যার কারণে ওখানে কিছু রাখা যাচ্ছে না। ব্যাস এই তো, আমি সুন্দর করে আমার কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম ড্রয়ারের ভিতর। দুপুরবেলা মেলা থেকে দুই মেয়ের জন্য দুটো কুর্তি, আমার জন্য একটা একটা ট্রাউজার আর কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম। ইতিমধ্যে চেহারির রান্নাও শুরু করে দিয়েছি, চিংড়ি মাছ ভোনা। এই তো প্রায় শেষের পথে চিংড়ি মাছ ভোনাটা। কাঁচামরিচ আর ধনে পাতাটা, এটা হচ্ছে আমার ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস চিংড়ি ভোনা কমপ্লিট। বেগুন দিয়ে মাছ করব। আমার বড় মেয়ে ট্যাংরা মাছ খায় না, এই জন্য ট্যাংরা মাছের সাথে পাবদা মাছও দিয়ে দিচ্ছি। আর ছোট মেয়ে ট্যাংরা এবং পাবদা দুটোই ও খায়। এই তো আমার রান্না কমপ্লিট। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।